এই গল্পটা বিনা শহরের, যেখানে শর্মাজি ওনার দুই ছেলে অজয় আর বিজয়ের সাথে সুখে জীবন কাটাচ্ছিলেন। ছোট ছেলে বিজয় জন্ম থেকেই অন্ধ ছিল, সেই জন্য ওর বেশি ভালো করে দেখাশোনা আর আদর যত্ন চলত। অজয়ও ওর ছোট ভাই বিজয় সবসময় খেয়াল রাখে। অজয় নাস্তিক স্বভাবের ছিল আর বিজয় আস্তিক। ও বৈষ্ণব দেবী মায়ের পরম ভক্ত ছিল। অজয় বিজ্ঞানের ওপর বিশ্বাস রাখত আর বিজয়ের ধর্মের ওপর। দুজন ভাইয়ের মধ্যে পছন্দের পার্থক্য থাকা সত্ত্বেও একে অপরের প্রতি ভালোবাসা আর স্নেহ ছিল। বিজয় ওর বাবার কাছে বৈষ্ণব দেবী মায়ের দর্শনের ইচ্ছা প্রকাশ করল। বাবা, দেবী মা রোজ আমার স্বপ্নে আসে আর আমাকে ওনার মন্দিরে ডাকে। বিজয়, এটা তো খুবই সৌভাগ্যের কথা যে মা বৈষ্ণব দেবী তোমার রোজ দর্শন দেয়। বিজয়, মাই লিটল ব্রো, যখন তোমার মাতা বৈষ্ণব দেবী তোমার রোজ দর্শন দিচ্ছে, তাহলে মন্দিরে যাওয়ার আর কি দরকার বলো? দাদা, মায়ের দর্শন করলে পুণ্য লাভ হবে আর সব মনস্কামনা পূরণ হয়। তোমার কি মনস্কামনা? মানে 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 তোমার কোন ইচ্ছা আছে যেটা এই বাড়িতে পূরণ করা হয় না? অজয়, তুমি নাস্তিক, তার মানে তো এই নয় যে সবাই নাস্তিক হয়ে যাবে। আমি চাই যে বিজয় ধর্মের আড়ম্বরে ফেঁসে গিয়ে নিজের ভবিষ্যৎ খারাপ না করুক। অজয়, তোমার এই কথা আমার পছন্দ না। প্লিজ বাবা, আমার মায়ের উপর পুরো ভরসা আছে, উনি একদিন আমার দাদাকে আস্তিক থেকে নাস্তিক নিশ্চয়ই করে দেবে। অজয়, আমি যাওয়ার সব রকম ব্যবস্থা করে দেবো। তুমি কাল বিজয়ের সাথে জম্মু যাবে, এটা আমার আদেশ। বিজয় অজয়ের সাথে জম্মু যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ট্রেনে করে কাটরা পৌঁছানোর পরে দুজনে একটা হোটেলে গিয়ে বিশ্রাম নেয়। পরে যাত্রার জন্য অজয় গাড়ির বন্দোবস্ত করে, কিন্তু বিজয় না করে দেয়। তুমি কি গাড়িতে যাবে না? হ্যাঁ দাদা, এখান থেকে আমাকে হেঁটে মায়ের মন্দিরে উঠব, এটাই আমার ইচ্ছে। সরি, কিন্তু বলতে হবে, ধর্ম অন্ধ হয়, কিন্তু কোনো ব্যাপার না, বাবা আদেশ দিয়েছে, তাই আমি কিছুই বলবো না। থ্যাংক ইউ দাদা, আমি যাওয়ার বন্দোবস্ত করছি। তুমি আবার কি বন্দোবস্ত করবে? তুমি তো তোমার মায়ের ভরসায় আছো, বন্দোবস্ত তো আমাকে করতে হবে। আমি তোমার মোবাইলে পুলিশের ইমার্জেন্সি নাম্বার, অ্যাম্বুলেন্স নাম্বার আর ফরেস্ট অফিসারের নম্বর সেভ করে নিয়েছি। এইসব কিসের জন্য দাদা? আমি সিনেমায় দেখেছি তোমার মা বৈষ্ণব দেবীর মন্দির পাহাড়ের ওপরে, আর ওখানকার রাস্তা খুবই ভয়ানক, কোনো সমস্যা হলে এই নাম্বারগুলি কাজে আসবে, মাতা বৈষ্ণব দেবী নয়। জয় মাতাজি। চলো দাদা, আমি প্রস্তুত, চলো। বিজয় মাতাজি জয় জয়কার করতে করতে অজয়ের হাত ধরে আর নিজের লাঠি ধরে পাহাড়ের রাস্তায় উঠতে থাকে। অন্য ভক্তদের হেঁটে, ঘোড়ায় আর গাড়িতে আসতে আর যেতে দেখা যাচ্ছিল। হঠাৎ করে একটা ছোট দ্রুত গাড়ি ভারসাম্য হারিয়ে লোকজনকে ধাক্কা মেরে ওখান দিয়ে চলে যায়। অজয় আর বিজয়ও ওই দ্রুত গতির গাড়ির ধাক্কার ফলে পাহাড় থেকে নিচে পড়ে যায়। পড়ার সময় দুজনে আলাদা হয়ে যায়। বিজয় নিচে পড়ার সময় শ্রদ্ধা আর সরল মনে মা বৈষ্ণব দেবীকে ডাকতে থাকে। মা, আমাকে বাঁচাও, মা আমার প্রাণ রক্ষা করো, তোমার ভক্ত বিপদে আছে, আমাকে বাঁচাও। বিজয়ের অন্তরে ডাক শুনে মা বৈষ্ণব দেবী নিজের বাঘ নিয়ে এসে প্রকট হন, ওনার ভক্তকে রক্ষা করেন। বিজয়কে বাঘের উপর বসিয়ে সুরক্ষিতভাবে মাটিতে নিয়ে আসেন। পুত্র বিজয়, এখন তুমি সুরক্ষিত আছো। তুমি তুমি কে? আমি সে যাকে তুমি ডেকেছিলে, তোমার মা বৈষ্ণব দেবী। কি, মা বৈষ্ণব দেবী? তুমি সত্যি আমার সামনে আছো? আমি তোমার সামনেই আছি। যদি যদি আমার চোখ থাকতো, তাহলে আমি তোমার দর্শন করতে পারতাম। হতাশ হয় না পুত্র, তোমার চোখের আলো আবার জ্বলতে পারে, তুমি আমায় দেখতে পাবে। কিভাবে মা? এইভাবে পুত্র। মা বৈষ্ণব দেবী আশীর্বাদ দেন, ওনার হাত থেকে আলোর রশ্মি বেরিয়ে বিজয়ের চোখে চলে যায়। আরো দেখতে পায় মাকে নিজের সামনে দেখে আনন্দে বলে ওঠে। মা, আমি চোখ ফিরে পেয়েছি, এখন আমি দেখতে পাচ্ছি। পুত্র, আমার আশীর্বাদে এখন তুমি সব কিছু দেখতে পাবে। ধন্যবাদ মা, আমার দাদাকে কোথাও দেখতে পাচ্ছি না, আমার তো জীবনের চিন্তা হচ্ছে, তুমি ওকে রক্ষা করো। আমি তোমার দাদাকে তখনই রক্ষা করব যখনও আমায় ডাকবে। এর মানে? তোমার দাদা নাস্তিক,
ও মেশিনের ওপর ভরসা করে, মায়ের উপর না। মা দয়া করে তুমি আমার দাদার কাছে নিয়ে চলো। ঠিক আছে পুত্র, নিয়ে যাচ্ছি, কিন্তু যতক্ষণ না আমি বলবো তুমি ওকে সাহায্য করবে না, শুধু নাস্তিক হওয়ার মজাটা দেখবে। কিন্তু মা, চিন্তা করো না, আমি ওর প্রাণ সংকট হতে দেব না। মা বৈষ্ণব দেবী বিজয়কে নিয়ে সেই জায়গায় যায় যেখানে অজয় জঙ্গলি জানোয়ারের সাথে লড়াই করে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছিল। একটা গাছের ওপর উঠে ও নিজেকে বাঁচিয়েছিল। বিজয় মা বৈষ্ণব দেবীর সঙ্গে ওই ঘন জঙ্গলে আসে, আরো দূর থেকে সব কিছু দেখে। ওর মা বৈষ্ণব দেবীর ওপর ভরসা আছে। বাঘ আর চিতাবাঘ অজয়কে মারার পরিকল্পনা করছিল। অজয় ওর মোবাইলে নাম্বার ডায়াল করে। আমার মোবাইলে কি হয়ে গেল, কোনো নেটওয়ার্কই আসছে না, পুলিশ অ্যাম্বুলেন্স ফরেস্ট কারোর ইমার্জেন্সি নাম্বার লাগছেই না। জানি না আমার ভাই কি অবস্থায় আছে, বেচারা তো দেখতেও পায় না, ওর ভক্তির জন্য আমার প্রাণ সংকটে পড়ে গেছে। তখনই চিতাবাঘ গাছের ওপর উঠে অজয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে আর অজয় নিচে পড়ে যায়। বাঘ আর চিতাবাঘ অজয়কে মারতে থাকে। এটা দেখে বিজয় মা বৈষ্ণব দেবীর কাছে বিনতি করে। মা, আমার ভাইকে বাঁচিয়ে দাও, ওর এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না। পুত্র, তোমার ভাই এখনো আত্মনির্ভর হয়ে আছে, ও কোনো দেবদেবীকে ডাকছে না। আমি তো তোমাকে ডাকছি, আমার প্রার্থনা শুনে নাও, আমার দাদাকে রক্ষা করো। যা তোমার ইচ্ছা। মা বৈষ্ণব দেবীর বাঘ জোরে গর্জন করে ওঠে আর অজয়কে আক্রমণ করা বাঘের ওপর ঝাঁপিয়ে পড়ে। সব জন্তুরা ভয় পেয়ে পালিয়ে যায়। অজয় অবাক হয়ে দেখে ওর ছোট ভাই বিজয় মা বৈষ্ণব দেবীর সঙ্গে সামনেই দাঁড়িয়ে আছে। দাদা, আরে বিজয়, তুই এখানে ঠিক আছো তো? হ্যাঁ দাদা, মায়ের কৃপায় আমি ঠিক আছি, আর তুমিও সুরক্ষিত আছো। মাতার জন্য, আর তোর সঙ্গে নিকে? দাদা, তুমি এখনো চিনতে পারোনি, উনি তো মা বৈষ্ণব দেবী। কি, মা বৈষ্ণব দেবী তোমার সাথে আছে? আমি সব সময় আমার ভক্তদের সাথে থাকি, আর বিজয় তো আমার পরম ভক্ত। হ্যাঁ দাদা, এই গাড়ি অ্যাক্সিডেন্টের পরে আমার পাহাড় থেকে পড়ে গিয়েছিলাম, আমি মাকে ডাকলাম আর মা নিজে এসে আমাকে রক্ষা করেছে। তুমি শুধু এটুকুই না, মা আমার চোখও ঠিক করে দিয়েছে, এখন আমি দেখতে পাই। অজয়, তোমার মনে কি এখনো কোনো সন্দেহ আছে? না মা, আমার মনে সব ভুল ভেঙে গিয়েছে, আমি নাস্তিক থেকে আস্তিক হয়ে গিয়েছি, আমাকে ক্ষমা করে দাও মা। মা বৈষ্ণব দেবীর কৃপায় অজয় নাস্তিক থেকে আস্তিক হয়ে যায়। মা নিজের বাঘের ওপর বসিয়ে অজয় আর বিজয়কে তার মন্দিরে দর্শন করান, আর দর্শনে মুগ্ধ হয়ে অজয় আর বিজয় মায়ের জয় জয়কার করতে করতে নিজেদের বাড়ি ফিরে আসে। জয় মাতাজি, আমার কাছে এর থেকে বড় মায়ের প্রসাদ আর কিছুই হতে পারে না, যে আমার নাস্তিক ছেলে আস্তিক হয়ে গেছে। মা বৈষ্ণব দেবী অজয়কে আস্তিক করে দিয়েছে আর বিজয় চোখ ঠিক করে দিয়েছেন, আমাকে মা সব কিছু দিয়ে দিয়েছেন। আমি এখন সারা জীবন মা বৈষ্ণব দেবীর গুণগান গাইব, ওনার জয় জয়কার করব। বলো মা বৈষ্ণব দেবীর জয়।